আচ্ছা, এবার মেঘের জন্যই নতুন জীবন ফিরে পাবে গিনি, আপনারাও কি ঠিক তেমনটাই মনে করছেন বা চাইছেন? এই মুহূর্তে যেমন জমাটি সৌরনীল মেঘ এবং ময়ূরীর গল্প, ততদিক কিন্তু জমে উঠেছে গিনি ও মেঘের গল্প। কি ঠিক বললাম তো? দীর্ঘ সময় ধরে গিনিকে রূপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মেঘ। অবশেষে অপরাধের দায়ভার কাঁধে নিয়ে সৌরনীলের জীবন থেকে বেরিয়ে যায় সে। আবার অন্যদিকে বিয়ের পর রূপের আসল চেহারা প্রায় প্রত্যেক দিন দেখতে পাচ্ছে গিনি। একই পাড়ায় থাকে মেঘ ও গিনি, সেখানে প্রতিদিন গিনি অত্যাচারিত হচ্ছে, তা সহ্য করতে পারছে না মেঘ। আসলে শোনা যাচ্ছে ইচ্ছে পুতুলে আসছে নাকি নয়া মোড়, পাল্টে যাবে সব সম্পর্ক। জি বাংলা চ্যানেলের সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল। তবে ধারাবাহিকের স্লট পরিবর্তন হওয়ায় নিঃসন্দেহে সুদিন আসছে আবার ধারাবাহিকটির জন্য। আপনারা সকলেই দেখেছিলেন রূপকে আত্মহত্যার ভয় দেখিয়ে জোর করে রূপকে বিয়ে করেন গিনি। বর্তমানে গিনি কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে, যা অনেকেরই কষ্ট হচ্ছে দেখে। আবার অনেকেই বলছেন উচিত শিক্ষা হয়েছে। তাহলে কি গিনির বাকি জীবনটা কষ্টের মধ্যেই কাটবে? গিনি কষ্ট পেলেও প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে বাড়ির লোকেদের কাছ থেকে সবকিছু আড়াল করতে, কারণ গিনি খুব ভালো করেই জানে এই বিয়েটা দিতে তার বাড়ির লোক আপত্তি জানিয়েছিলেন। তাই এখন যদি এই অবস্থা নিয়ে গিনি বাপের বাড়ি যায়, তাহলে সবাই গিনিকে দোষারোপ করবে, তাকে নিয়ে হাসাহাসিও করতে পারে। কিন্তু মেঘ গিনিকে দেখার পর কিছুতেই শান্তভাবে বাড়িতে বসে থাকতে পারছে না, আর এটাই তো স্বাভাবিক। একই পাড়ায় পাশের বাড়িতে একটা মেয়ে এমনভাবে নির্যাতিত হচ্ছে, আর মেঘ নিজের বাড়িতে বসে আছে, এটা যেন মেঘ কিছুতেই মেনে নিতে পারছে না। কোথাও যেন তার মনে বারবার আঘাত করছে এই ঘটনাটি। গিনির এমন অবস্থা দেখার পর ময়ূরী নিজের পিঠ বাঁচাতে চাইছে। এবার রূপকে ধরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সেটাও বুঝেছে মেঘ। তাই নতুন করে প্ল্যান ভাসতে শুরু করে দিয়েছে মেঘ। ধারাবাহিকের আগামী পর্বে দর্শকরা দেখতে পাবেন রূপ গিনিকে একটি ঘরে বন্ধ করে অত্যাচার করছে। তখন পুলিশ নিয়ে চলে আসে মেঘ। প্রমাণ সহ রূপ ও তার মাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় মেঘ, আর নিলে সে গিনিকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। মেঘের জন্যই আবার একটি স্বাভাবিক জীবন ফেরত পাবে গিনি, এমনটা মনে করছেন দর্শকেরাও। কারণ মেঘ ছাড়া গিনিকে এই কষ্টের জীবন থেকে কেউ বার করতে পারবে না, এটা এতদিনে আমরা সকলেই বুঝতে পেরে গেছি। তাই বোঝাই যাচ্ছে মেঘের জন্য আবার একটি স্বাভাবিক জীবন পেতে চলেছে গিনি। তাহলে এবার মেঘের প্রতি গিনির মনোভাব বদলে যাবে? অন্যদিকে ময়ূরী যে ষড়যন্ত্রের জাল বুনেছিল, সেটাও সবাইকে বলে দেবে গিনি? কি হবে আর কি হবে না সব জানাবো আপনাদের আমরা প্রতিদিন। ব্যুরো রিপোর্ট, সিনেচক্কর।